খুলনায় হত্যা, চুরি, ছিনতাই ও মাদক অপরাধে জড়িয়ে পড়ছে শিশু কিশোররা। নগরীতে অপরাধে জড়িয়ে পড়া তিনটি কিশোর গ্যাংয়ের সন্ধান পেয়েছে র‍্যাব। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। সম্প্রতি খুলনা পাবলিক কলেজের ছাত্র রাজিন হত্যার তদন্ত করতে গিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের সন্ধান পেয়েছে র‍্যাব। 15 থেকে 20 জনের এসব গ্যাংয়ের অধিকাংশেরই বয়স 18-এর নিচে। হত্যাকাণ্ড সহ নানা অপরাধ ঘটাচ্ছে এরা। গোল্ডেন বয়েজ নামে একটা গ্রুপ তারা ফর্ম করেছে, টিপসি একটা গ্রুপ ফর্ম করেছে, তারপরে আছে আর একটা হচ্ছে ডেঞ্জার বয়েজ। তো এইগুলো এদের মূলত এরা হচ্ছে ওই সমবয়সী স্কুল ছাত্র, এরা এদের সমাবেশ এখানে, এখানে এদের আবার লোকাল এলাকার বড় ভাইরাও এদের ভিতরে আছে। খুলনা সমাজসেবা অধিদপ্তরের পরিসংখ্যানও বলছে মহানগরীতে অপরাধে জড়িয়ে পড়া শিশু কিশোরের সংখ্যা বাড়ছে। গত 3 বছরে বিভিন্ন অপরাধে আইনের মুখোমুখি হয়েছে 353 জন শিশু। এর অন্তত 180 জনের বিরুদ্ধে আনা হয়েছে হত্যা, মাদক ব্যবসা, ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের অভিযোগ। 173 জন তো থানা থেকে পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসছি, তাদেরকে পরিবারে পুনর্বাসন করেছি। বাকি 171 জনের মধ্যে যারা রয়েছেন তাদের ভিতরে 13 জন খুনের মামলার আসামি রয়েছেন, যারা মামলা চলমান আছে তারা এখনও, আর কিছু শিশু এখনও শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছেন। শিশুরা অত্যন্ত স্পর্শকাতর, একবার অপরাধে জড়িয়ে পড়লে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো বেশ কঠিন। তাই শিশুর আচরণে পরিবর্তন ধরা পড়লেই সাথে সাথে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। যখনই তারা সোশ্যাল নর্মসকে অতিক্রম করবে তখনই তাদের মানসিক বিশেষজ্ঞ হোক, সাইকোলজিস্ট হোক, মানুষ মানে মনোবিজ্ঞানী হোক, কাউন্সেলিংয়ের মাধ্যমে এই সব সার্বিকভাবেই এদের চিকিৎসার ব্যবস্থা করা দরকার। শুধু তাই নয়, শিশু অপরাধ রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।